baby. Ready. Cute. Hmm? রিপন কাল রাতে আমি সেই স্বপ্নগুলো আবার দেখেছো? সবদিনই তো আমাকে ডাকো, কালকে ডাকুনি কেন? সব ঠিক হয়ে যাবে। ডক্টর আসিফের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, সব ঠিক হয়ে যাবে। চেয়ার আপ প্লিজ, চেয়ার আপ, ওঠো, নাস্তা করবে। হুম, তোমাকে ভীষণ দেখলে আমার ভীষণ কষ্ট হয়। এই জন্যই তোমাকে আমি ডাকিনি। রীতি, বি নর্মাল, তা না হলে কিন্তু কাল থেকে আমি স্বপ্নগুলো দেখতে শুরু করব। তুমি যাও, আমি আসছি। হাই, বল, রাতে ঘুম কেমন হলো? ভালো। গুড মর্নিং ভাবি। গুড মর্নিং। অসম্ভব, আজ শুক্রবার, আজকে আমার রান্না। তুমি কিচেনে যেতে পারবে না। কেন? তুমি যে সপ্তাহে 5 দিন রান্না করো, আমি কিছু বলি? আমি করি, কারণ ইটস মাই ডিউটি। তাছাড়া রান্না করাটা মেয়েদের কাজ। কাজের আবার জেন্ডার আছে নাকি? আমাদের সমাজে কাজটাকে বিভক্ত করে দেওয়া হয়েছে। মেয়েরা মানেই হচ্ছে রান্না বান্না করবে, সন্তান প্রতিপালন করবে, আর ছেলেরা টাকা রোজগার করবে, স্ত্রীর উপর কর্তৃত্ব করবে। এই পদ্ধতিটা আমি মানি না। তার মানে আমরা বাইরে লাঞ্চ করতে যাব না? যেতে পারি, এক শর্তে, যে রাতের রান্নাটা আমি করব। ওকে 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 বাবা। আর ডোন্ট ফরগেট, বিকেল 5টায় ডক্টর আসিফের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট। ইয়েস স্যার।